প্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তার আগে গণেশ বন্দনার মাধ্যমে দিকে দিকে চলছে উৎসব। সোমবাসরীয় সন্ধ্যায় সাড়ম্বরে উদ্বোধন হলো কাশীপুর অগ্রদূতের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী গণেশ পুজোর। প্রথমবারের জন্য গণেশ বন্দনায় ব্রতী হলেন তারা। বিধায়ক তথা উপমহানাগরিক অতীন ঘোষের হাত ধরে উদ্বোধন হলো সিদ্ধিদাতা গণেশ পুজোর। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এদিনের পুজোর উদ্বোধন করেন তিনি। তিনি বলেন, মুম্বাইয়ের পাশাপাশি বাংলাতেও সমানভাবে জনপ্রিয় হচ্ছে গণেশ পুজো। এদিনের অনুষ্ঠান উপলক্ষে অতিথিরূপে উপস্থিত ছিলেন পুরপিতা তথা বোর্ড চেয়ারম্যান তরুণ সাহা, সভাপতি বাপি সেন, সহসভাপতি ঋষভ সাওয়ান্ত ও পার্থ রায়, সাধারণ সম্পাদক দীপ দে, যুগ্ম সম্পাদক রাহুল ঘোষ এবং রাহুল দেবনাথ, সহসম্পাদক জ্যোতির্বাণ গুহ, কোষাধ্যক্ষ অভিষেক প্রামাণিক, কার্যনির্বাহী সদস্য অরিন্দম ঘটক, প্রসেনজিৎ পাত্র, সুদীপ সরকার, রিতেশ দাস, বিজয় দাস, প্রতাপ সুর, শুভজিৎ ঘোষ, অভিপাল, সমীর অধিকারী, আকাশ দে সহ অন্যান্য বিশিষ্টরা। পুজোর আজকে প্রথম উদ্বোধন নিলাম সিদ্ধিদাতা গণেশের আরাধনায়। আমাদের শহরে এখন প্রায় সর্বত্রই হচ্ছে। এটা যেহেতু পশ্চিম ভারত থেকে আপটু উড়িষ্যা পর্যন্ত পূর্বাঞ্চলে পূর্ব ভারতে এটা খুব প্রচলিত পুজো। তো দীর্ঘদিন ধরে পুজো হয়, মুম্বাইতে প্রায় 7 দিন ধরে পুজো হয়। তো সর্বতই এই উৎসব সিদ্ধিদাতা গণেশ হচ্ছে আমাদের সমস্ত বিঘ্ন নাশককারী এবং সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক। সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলে সকল কর্মে সিদ্ধি হয়, মনোভক্তিতে সিদ্ধি হয়, মনস্কামনায় সিদ্ধি হয়। তো সর্বতই এর আরাধনা আমাদের মানুষের মনে অত্যন্ত বেড়েছে, বিশেষ করে কলকাতায় এবং কলকাতার চারপাশে। আমাদের মেদিনীপুরে হতেই যেহেতু উড়িষ্যা লাগিয়ে গেলে এই উৎসবটা মেদিনীপুরে হয়, হুগলির প্রান্ত পর্যন্ত হতো। এবারে কলকাতায় গত কয়েক বছর ধরে উৎসবের সংখ্যা দিন দিন বাড়ছে এবং ভক্তি ভরে মানুষ এখানে পুজো করছে। আমার তো দুর্গাপুজো কালী পুজোর মতোই গণেশ উদ্বোধনে তালিকা রয়েছে এতগুলো উদ্বোধন। কালকে তো প্রচুর, সকাল বিকেল দুবেলা আছে, পরের দিনও আছে। কাশীপুর অগ্রদূত আমরা এবছর প্রথম এই 3/5 সিট পুকুর রোডে এই গণেশ পুজো আরাধনা করছি সিদ্ধিদাতা গণেশের। এলাকার সকলের মঙ্গল কামনার্থে, পল্লীবাসী মঙ্গল কামনার্থে, যে দুর্দশা থেকে আমরা হয়তো একটু সাময়িকভাবে একটু উঠে এসেছি কোভিড-19 যারা সারা বিশ্বব্যাপী আমরা ভোগ করেছি, আমরা সিদ্ধিদাতা গণেশের কাছে একটি প্রার্থনা, যিনি ধন্য শস্য ভরে দিন বাংলা মানুষ এবং কাশীপুরের অগ্রদূতের সকল পল্লীবাসী যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, সেটাই আমাদের প্রার্থনা। কাশীপুর অগ্রদূত এলাকার পল্লীবাসী সবসময় পাশে আছে, ছেলেরা অলরেডি ছিল, আমরা আছি, আমরা রাজনীতি করি ও মানুষের পাশে সর্বদা সমাজ সেবা করার চেষ্টা করি, এটাই আমাদের ব্রত, এটাই আমাদের কাজ। এই বছরের মধ্যে প্রত্যেকবার যাতে এরকমভাবেই আমরা পুজোটা করতে থাকি, আরও যাতে বড় বড় পুজোটা করতে থাকি, ঠিক আছে। বিভিন্ন রকমভাবে আরও নতুন রকম কিছু নতুনত্ব প্রত্যেক বছর যাতে তুলে নিতে পারি, সবার কাছে তুলে আনতে পারি, এটাই আমাদের কিছু প্রার্থনা। নিশ্চিতভাবে আজ যে মাত্রায় যে বৈভব দিয়ে তারা পুজো করতে পেরেছে এটা ওদের কাছে বড় প্রাপ্তি। সিদ্ধিদাতা গণেশ তো প্রত্যেকেই, আমরা সিদ্ধিদাতা গণেশের কাছে প্রত্যেকেই কিছুটা কিছু কারণে আমাদের প্রত্যেকেই হাত পাতে হয়। তো সেই হাত পাতার সুযোগ করে দিয়েছে এই অঞ্চলের মানুষদের জন্য কাশীপুর অগ্রদূত সব। বিগত 2 বছর ধরে করোনা অভাবের মধ্যে থেকে মানুষের জীবন জীবিকা যেভাবে বিপর্যস্ত হয়েছিল তাতে নিশ্চিতভাবে ভগবানের কাছে আর অন্য কোনো প্রার্থনা নেই, মানুষের জীবন এবং জীবিকা যেন সুস্থভাবে চলে, এটাই আমাদের কাছে চাওয়া। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।